নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা খুব জরুরি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা প্রত্যেকে দেখো, কারণ এই ভিডিওটা না দেখলে কিন্তু যে কোনো সময় তুমিও বিপদে পড়তে পারো। তো গত কয়েকদিন ধরেই একটা জিনিস চলছে, যেটা কিনা প্রত্যেকেই কিন্তু নিজেদের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু কেউ এটা ওপেন করছে না, কিন্তু এটা ওপেন হওয়া ভীষণভাবে জরুরি। সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের যে রিভিউগুলো দেখা যায়, বা যে হয়ে যাওয়া এপিসোডগুলো এখানে স্টার জলসা এরম ধরনের কিছু চ্যানেল দেখানো হয় আর কি, চ্যানেল থেকে এখানে রিটেলিকাস্ট করা হয়। তো সেইগুলো আমার অনেক ক্রিয়েটার বন্ধুরা কিন্তু নিজেদের চ্যানেলে সেগুলোকে পোস্ট করছিল বেশ কিছুদিন ধরে, এবং তাদের বেশ ভিউও হচ্ছিল। আমিও দেখছিলাম যে বেশ ভালো ভিউ হচ্ছে, এবং ভিউ কারোর যদি বেশ ভালো ভিউ হয় আমার বেশ ভালো লাগে, সেখান থেকে আমি চেষ্টা করি শেখার। এবার হয়েছে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছিলাম যে যে কেউ 4 থেকে 5টা ভিডিও ডাউনলোড করার পরই, মানে ওই ভিডিওগুলো সিরিয়ালের ওই ভিডিওগুলো 4 থেকে 5টা আপলোড করছে, তারপরে কিন্তু ওই ভিডিও আর দিচ্ছে না, তারপরে অন্য কোনো ভিডিও দিচ্ছে, এবং তখন কিন্তু তার ভিউজটা বেশ কিছুটা কমে যাচ্ছে। তো আমিও 2-1 বার চেষ্টা করেছি, কারণ আমরা তো মানুষের থেকে দেখেই শিখি। আমিও ভেবেছি যে করব, কিন্তু আমার যেন কিছু একটা সমস্যা মনে হচ্ছিল, যে কিছু একটা সমস্যা আছে। ভাবি আবার পিছিয়ে আসি। তো এরই মধ্যে আমার একজন বোন, তো ওর চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে, এই ভিডিও করবার জন্যই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। ওকে কিন্তু প্রথমে একবার ইউটিউব থেকে মেল করেছিল যে 7 দিনের মধ্যে যদি ভিডিও ডিলিট না করে তাহলে ওকে স্ট্রাইক দেওয়া হবে, এভাবে ওকে একটা মেল করা হয়েছিল। তো ও ভেবেছিল ভালো ডলারও এসেছিল, এবার আমরা তো এখানে ডলার ইনকাম করতেই আসি। তো ও ভাবলো যে ঠিক আছে, আমি 6 দিন বাদে চ্যানেল মানে ইচ্ছেগুলোকে ডিলিট করে দেবো, ভিডিওগুলোকে ডিলিট করে দেবো, এই ভেবে ও ভিডিওগুলো রেখে দিয়েছিল। হঠাৎ করে ওর চ্যানেলের সমস্ত মনিটাইজেশন অফ করে দিল, মানে টোটাল চ্যানেলটার মনিটাইজেশন অফ করে দিল। অবশ্য একটা রাস্তাও দেখানো হয়েছে, সেটা হচ্ছে ওকে একটা অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই করার পর 1 মাস বাদে ওর চ্যানেলটা আবার, মানে ওর যে চ্যানেলটা সেই টোটাল চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে যাবে। তার জন্য কিন্তু ওকে একটা মেল করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক না কেন, 1 মাস একটা চ্যানেলের যদি মনিটাইজেশন অফ হয়ে থাকে মানে চ্যানেলটা বন্ধই হয়ে যাবে। যারা নতুন কাজ করছে তারা অবশ্যই বিনে পয়সাতেই কাজ করছে, মানে তারা প্রথমে চ্যানেলটাকে তখন আগ্রহ অনেক বেশি থাকে, কিন্তু যেই মুহূর্তে চ্যানেলটা না মনিটাইজ হয়ে যায়, আমাদের মতন যারা ক্রিয়েটার, একটা ভিডিও করলে আমাদের কতটুকু সেন্ট, ডলার পাওয়া অনেক বড় ব্যাপার, কয়েক সেন্ট আমরা ইনকাম করি, কিন্তু সেটাও যদি বন্ধ হয়ে যায় না তখন ভিডিও করার আর মানসিকতা থাকে না। তো একটা মাস একটা মানুষ যদি সেই ভিডিও করা বন্ধ করে দেয় সেখানে চ্যানেলটার আর কিছু বেঁচে থাকে না, মানে চ্যানেলটা একরকম প্রায় শেষের পথে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেটাই আমি সবাইকে বলছি, যদি দেখে থাকো যে এরকম কোনো মানে সিরিয়ালের মানে সিরিয়াল আপলোড করার পরে তার অনেক ভিউজ হয়েছে এবং সেইটা দেখে তুমিও সেটা করতে যেও না, তাহলে কিন্তু বড় বিপদে পড়তে পারো। এটা আমি দেখলাম, আর দেখে আমার মনে হলো যে আমি নিজে তো সতর্ক হলামই, আর মনে হলো যে আমার এখানে যারা বন্ধু ক্রিয়েটার আছে তাদেরকেও আমার সতর্ক করা জরুরি, কর্তব্য বলে মনে করলাম আমার। তাই জন্য তোমাদের সাবধান করলাম আগে, তোমাদের ইচ্ছা, কারণ চ্যানেল আমাদের সবার অতি প্রিয়। আমি সন্তান বলবো না, আমার সন্তানটা অনেক দামি আমার কাছে, চ্যানেলের থেকে অনেক 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 গুণ। আমার সন্তানের জন্য এরকম 100,000টা চ্যানেল আমি কুরবান করে দিতে পারি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সকলে সাবধান থাকবে, সতর্ক থাকবে, আর যে কোনো কিছু বেশি অত্যাধিক দেখলে কিন্তু সেইখানে লাফিয়ে পড়ার আগে একটু ভেবো, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা শুধু চ্যানেলের ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থেকো, টাটা।